পুরুষের শুক্রাণু বাড়ে যেসব খাবারে, সেসব খাবারের তালিকা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি মিলিলিটারে 15 মিলিয়ন শুক্রাণু থাকলে সেটিকে পরিপক্ক শুক্রাণু বলে। এর চেয়ে নিচে নেমে গেলে তা অস্বাভাবিক, আর শুক্রাণুর গুণগত মান কম হলে পুরুষের বন্ধাত্ব হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দেহে ভিটামিন ও জিঙ্কের ঘাটতি থাকলে পুরুষের বন্ধাত্ব হতে পারে, তবে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে শুক্রাণুর গুণগত মান বাড়ে। তো চলুন আর দেরি না করে এখন জেনে নেওয়া যাক শুক্রাণুর গুণগত মান বাড়ায় যেসব খাবার, সেসব খাবারের তালিকা। তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু জানতে পেরে অনেক উপকৃত হবেন। টমেটো। টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন, এ অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর গুণগত মান বাড়াতে কাজ করে। টমেটো রান্নার ক্ষেত্রে জলপাই তেলও দিতে পারেন, এতে অ্যান্টিঅক্সিডেন্ট শোষণ ভালো হয়। অলনাট। অলনাটের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সোসাইটি ফর দ্য স্টাডি অফ রিপ্রোডাকশনের এক গবেষণায় বলা হয়েছে প্রতিদিন 70 গ্রাম অলনাট খাওয়া 21 থেকে 35 বছরের পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর জীবনী শক্তি ও ক্ষিপ্ততা বাড়ায়। অলনাট সালাদের সঙ্গে খেতে পারেন, এছাড়া স্ন্যাক্স হিসাবে খেতে পারেন এ সুস্বাদু বাদামটি। কুমড়ো বীজ। কুমড়ো বীজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড ও ফাইটোস্টেরল। এ খাওয়াটি পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে কাজ করে। গবেষণায় দেখা যায় কুমড়ো বীজে থাকা উপাদান টেস্টোস্টেরন হরমোনের সিরামের মাত্রা বাড়ায়, এছাড়া শুক্রাণুর মাত্রা, জীবনী শক্তি, ক্ষিপ্ততা ইত্যাদি বাড়াতেও সাহায্য করে। কালো চকলেট। কালো চকলেটে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এল আরজিন, এটি শুক্রাণুর মাত্রা ও বীর্যের পরিমাণ বাড়ানোর উপাদান হিসাবে পরিচিত। এছাড়া এর মধ্যে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটি ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে। ফ্রি র্যাডিক্যাল শুক্রাণুর গুণগত মান নষ্ট করে, প্রতিদিন 1 কামড় কালো চকলেটও শুক্রাণুর মান বাড়াতে উপকারী। ডিম। বন্ধাত্ব মোকাবেলায় খুব উপকারী ডিম, এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই যা শুধু শুক্রাণুর সংখ্যাই বাড়ায় না, কার্যকারিতাও বৃদ্ধি করে। নিউট্রিশনিস্টদের মতে নিয়মিত ডিম খেলে শুক্রাণুর সক্রিয়তাও ধীরে ধীরে বাড়তে থাকে। পালং শাক। সক্রিয় শুক্রাণুর জন্য জরুরি ফলিক অ্যাসিড, শরীরে ফোলেটের মাত্রা কম থাকলে শুক্রাণুর সংখ্যাও কমে যায়। নিউট্রিশনিস্টদের মতে পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা শুক্রাণুর কার্যকারিতা অনেক বাড়ায়। তাছাড়া পালং শাক খেলে শরীরে রোগ প্রতিরোধ শক্তিও অনেক বৃদ্ধি পায়। কলা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন নারীদের উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য যেমন প্রয়াস করা হয় তেমনটি পুরুষদের জন্য করা হয় না, অথচ পরিসংখ্যান বলছে 30-50% বন্ধাত্বের জন্য দায়ী পুরুষেরাই। নিউট্রিশনিস্টদের মতে পুরুষদের উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য কলা উপকারী, এতে রয়েছে ভিটামিন বি1 ও সি যা হেলদি স্পার্ম তৈরি করতে সাহায্য করে। ব্রোকলি। পুরুষ হোক বা নারী, উর্বরতা শক্তি বাড়াতে ব্রোকলির জুড়ি নেই, এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড যা শুক্রাণুর কর্মক্ষমতা বাড়ায়। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ব্রোকলি খেলে স্পার্ম কাউন্ট প্রায় 70% বৃদ্ধি পায়। বেদানা। বেদানায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার পাশাপাশি শুক্রাণুর সক্রিয়তাও বাড়ায়। নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন প্রতিদিন বেদানার রস খেলে পুরুষ ও নারীদের উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি পায়। তো সম্মানিত দর্শক, আপনার ডায়েটে উল্লেখিত এই খাবারগুলো রেখে খুব সহজে বাড়িয়ে নিতে পারেন আপনার শুক্রাণুর সংখ্যা। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পেরে অনেক উপকৃত হলেন, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের সুস্থতা আমাদের একান্তই কাম্য। দেখা হচ্ছে আবারও সামনের কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। ধন্যবাদ।